আমরা প্রায় বলে থাকি টাকা কি গাছে ধরে, আসলেই টাকা কোনো গাছে ধরে না। তবে সবকিছুকে মিথ্যা প্রমাণ করে দিল স্কটল্যান্ডের পিক অঞ্চলের একটি গাছ। হাইল্যান্ড নামক পার্কে এমন এক গাছ আছে যেখান থেকে ঝরে পড়ে টাকা। তবে আসল ব্যাপারটা হলো সত্যি সত্যি টাকা না ধরলেও এই গাছ টাকারই, তাতে কোনো সন্দেহ নেই। সারা গাছে শুধু টাকা আর টাকা, অজস্র মুদ্রায় ছেয়ে রয়েছে বিশাল প্রাচীন এই গাছটি। স্কটিশ হাইল্যান্ড পার্কটি ঘিরে এমনিতেই কৌতূহলের শেষ নেই। পার্কের বিশাল গাছগুলো বহু প্রাচীন, তারই মধ্যে নজর কাড়ে লক্ষ লক্ষ মুদ্রায় মোড়া 1700 বছরের পুরনো এই গাছটি। মূলত আশা আকাঙ্ক্ষা পূরণ করতে এই গাছের গায়ে হাতুড়ি দিয়ে খোদাই করে মুদ্রা রাখেন পর্যটকরা। ফলে গাছটির বাকলে শুধু টাকা আর টাকা, আর এ কারণেই 1700 বছরের পুরনো এই গাছ আজ পর্যন্ত অন্যতম পর্যটন কেন্দ্র। বহু পর্যটক এখানে এসে কয়েন লাগিয়ে যান। বছরের পর বছর এমনই চলে আসছে, এ কারণে এই গাছে কোনো ফল নয়, শুধু কয়েন দেখা যায়। বহু প্রাচীন মুদ্রা যেমন রয়েছে, তেমনই রয়েছে বিভিন্ন দেশেরও মুদ্রা। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও কমেন্টস করার অনুরোধ রইল। ধন্যবাদ।